হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। দর্শক, আজ আমি আপনাদের সাথে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে 100 বছরের হাড়ের দুর্বলতা, অনিদ্রা, ক্লান্তিভাব, দুর্বলতা, এই সব কিছুই দূর করবে এমন একটি উপাদান। আর সে উপাদানটি কিভাবে তৈরি করতে হবে তা আজ আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো দর্শক, চলুন তাহলে শুরু করা যাক। এই উপাদানগুলো 3 দিন দুধের সাথে সিদ্ধ করে পান করুন, তাহলে 100 বছর পর্যন্ত হাড়ের ক্ষয়, অনিদ্রা, দুর্বলতা, ক্লান্তিভাব, চোখের সমস্যা, ক্যালসিয়ামের অভাব, কোমর হাত ও পায়ের ব্যথা ইনশাল্লাহ কমে যাবে। প্রিয় দর্শক, আজ আমরা এই ভিডিওতে এমন এক উপায় নিয়ে এসেছি যা শরীরের সকল প্রকার সমস্যা দূর করে, আপনার শরীরকে রোগবিহীন করে দিবে। এটি আপনাকে সকল প্রকার রোগ থেকে রক্ষা করবে, বিশেষ করে কোমরে ব্যথা, হাত পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা কিংবা হাড়ের জোড়ায় ব্যথা, এমনকি আপনার হাড্ডি থেকে ঠক ঠক শব্দ আসবে না, যা আমাদের মধ্যে অনেকেরই একটি গুরুতর সমস্যা। এটি ব্যবহারে আপনার কখনো অনিদ্রাজনিত সমস্যার সৃষ্টি হবে না। আমাদের শরীরের অনেক রোগের মূল কারণ হচ্ছে এই অনিদ্রা, অর্থাৎ ঘুম না হওয়া। যদি আমরা ঠিকভাবে শান্তির ঘুমে যেতে না পারি, তাহলে আমাদের শরীরের পুরো সিস্টেম বদলে যায় আর আমাদের শরীরের রোগ বালাইয়ের বাসা হয়ে যায়। তাই প্রিয় দর্শক, এই উপায়টি ব্যবহারের ফলে আপনারা অনিদ্রার দূর হয়ে যাবে, আপনার শরীরে কোনো অলসতা আসবে না, আপনার শরীর ষাঁড়ের মতো শক্তিশালী হয়ে যাবে আর আপনি অনেক ফুরফুরে অনুভব করবেন, প্রচ্ছদ দৌড়ঝাঁপ করার পরেও হাঁপানি আসবে না। আর আপনি যদি চশমা ব্যবহার করে থাকেন, আপনার চোখের রশ্মির স্বল্পতা রয়েছে, এমনটি হলে এই উপাদানটি আপনার জন্য অনেক উপকারী। এটি আপনার চোখের সমস্যা দূর করে দেবে আর আজীবনের জন্য চশমা তৈরির খরচ বাঁচিয়ে দেবে। এর সাথে সাথে এই উপায়টি আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দেবে। তো বন্ধুরা, এর জন্য মূল যে উপাদানটি ব্যবহার করতে হবে তা হলো পোস্তদানা। শরীরের জন্য পোস্তদানা চমৎকার একটি উপাদান, যা ঠান্ডাজনিত রোগ থেকে শুরু করে ক্যান্সারের মতো রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। এই ছোট ছোট বীজ, যাতে প্রোটিন, ভিটামিন, ফ্যাট, ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম ইত্যাদি ভরপুর থাকে। আর দ্বিতীয় যে উপাদানটি তা হচ্ছে ভুট্টার খই বা পপকর্ন। ভুট্টার খইয়ের উপকারিতা সম্পর্কে তো আপনারা জানেনই। ভুট্টার খই হার্টের সমস্যা থেকে শুরু করে ডায়াবেটিস রোগীদের জন্য একটা আশীর্বাদ। আপনার শরীরের শক্তি বাড়ানোর সাথে সাথে সকল প্রকার রোগ থেকে বেঁচে থাকতে ভুট্টার খই সাহায্য করে। আর তৃতীয় যে উপাদানটি রয়েছে সেটি হচ্ছে গরুর দুধ। গরুর দুধের উপকারিতা তো আমরা সবাই জানি, তাই এর সম্পর্কে না বললেও চলবে, কেননা আমরা ছোটবেলা থেকে গরুর দুধ পান করে আসছি। চতুর্থ যে উপাদানটি রয়েছে সেটি হচ্ছে গরুর দুধের ঘি। এর উপকারিতা সম্পর্কেও আপনারা জানেন, এটি যে পরিমাণ কাজ করে তা লক্ষ লক্ষ টাকার ঔষধও কাজ করে না। তাহলে চলুন বন্ধুরা, জেনে নেই এই উপায়টি কিভাবে প্রস্তুত করতে হয়। প্রথমে একটি প্যানে চুলা গরম করে 1 চামচ ঘি দিয়ে দিবেন। তারপর 1 চামচ পোস্তদানা দিয়ে ঘিতে ভেজে নেবেন। 2 থেকে 3 মিনিট ভাজার পরে এর মধ্যে 1 গ্লাস গরুর দুধ দিয়ে দিবেন। এবার এর মধ্যে 1 মুঠো ভুট্টার খই দিবেন। যদি আপনি চান তাহলে আরেকটু বেশি করেও দিতে পারেন, কেননা এটি বেশি খেলে কোনো ক্ষতি নেই। এবার আপনি এর মধ্যে স্বাদ আনার জন্য মিষ্টি ব্যবহার করতে পারেন, তবে ভুলেও চিনি ব্যবহার করবেন না। আপনি মিষ্টি আখের গুড়, মানে আখ থেকে তৈরি করা গুড়টা ব্যবহার করতে পারেন, তবে ডায়াবেটিস থাকলে বাদ দিয়ে দিবেন। এবার আপনাকে 3 বার দুধ উতলানো পর্যন্ত অপেক্ষা করতে হবে, এরপর চুলা থেকে নামিয়ে 1টা গ্লাসে ঢেলে নেবেন। মনে রাখবেন, এটি কোনোভাবেই ছাঁকা যাবে না, না ছেঁকেই খেতে হবে। এর মধ্যে যা আছে তার পুরোটাই আপনাকে খেতে হবে, কোনো কিছুই ফেলে দেওয়া যাবে না। এটি খেলে আপনি আপনার শরীরে এক চমৎকার পরিবর্তন দেখতে পাবেন। এটি ব্যবহারে 3 দিনের মধ্যেই আপনার শরীরে নতুন শক্তি সঞ্চার হবে এবং আপনার সকল রোগ ব্যাধি ধীরে ধীরে দূর হয়ে যাবে। তো বন্ধুরা, এই উপায়টি প্রতিদিন ঘরে বানিয়ে গ্রহণ করুন আর সুস্থ থাকুন। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।